আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে কথা বলবো, আসলে ধরেন একটা গোপন তথ্যই আর কি, তো সেই বিষয় নিয়ে কথা বলবো যে আমি আসলে কিভাবে বোর্ডিং ব্যবস্থা করি বা এই ব্যাচটা আমি কিভাবে বোর্ডিং ব্যবস্থা করছি, সেই জিনিসটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে চীনা হাঁসের যে কোনো সমস্যা সমাধানের যে আপনারা ব্যবস্থা নেবেন সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। আমি যতটুকু জানি আমি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আমি এর আগেও বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যে আমার থেকেও অনেক বড় অভিজ্ঞ সম্পন্ন লোক আছে। আমি আসলে চেষ্টা করছি, আসলে এটা তো আসলে শিখার তো কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই, যে কোনো বয়সে যে কোনো সময় শেখা যাইতে পারে। তো আমিও আসলে চেষ্টা করছি, জানি না আসলে এটা শেষ কতদূর কীভাবে কতটুকু পারবো। তো তারপর আসলে চেষ্টা নিয়ে আগাইতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার থেকেও বড় বড় খামারি আছে, আমি জানি, আমি এটা নিজেও আসলে বিশ্বাস করি। তো আসলে আমি 1 থেকে 30 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে আসলে কিভাবে যত্ন নিলাম সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো আমি যখন এই বাচ্চাগুলো সংগ্রহ করি, আসলে এটা রোজার মাসে, রোজার মাস রোজা গেল, তো রোজার সময় আসলে এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, তার আগে কথা হয়েছিল, পরবর্তীতে আমি রোজার মধ্যে এই বাচ্চাগুলো সংগ্রহ করি, সাদাগুলা নিয়ে কাজ করে। তো এখান থেকে আসলে উনি একটা পোস্ট দিছিল অনলাইনে, তো এখান থেকে দেখার পর আসলে আমি আগ্রহ হই, আগ্রহী হয়ে তারপর হচ্ছে তার বাসে আমি নিজে গিয়ে তারপর হইতেছে দেখে শুনে তারপর নিয়ে আসছি, ভাইয়ের সাথে কথা বলছি, ভাই আসলে কিভাবে কেমন করে আসলে পালন করে সেই বিষয় নিয়ে আমি কথা বলছি ওনার সাথে, আমি কিভাবে করি। তো এক একজনের পালন পদ্ধতি এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, সবাই একরকম করে না। তো আমার পালন পদ্ধতি অন্যরকম, ভাইয়ের পালন পদ্ধতি অন্যরকম, আর একজনের পালন পদ্ধতি অন্যরকম। তো এখানে আসলে দুজনের দুইটা মত হইলে জিনিসটা হইতেছে অভিজ্ঞতা আরও বাড়ে, উনি আমার কাছ থেকে কিছু জানলো, আমি ওনার কাছ থেকে কিছু জানলাম। তো এইভাবে আসলে অনেক কথাই হয়েছে। তারপর হইতেছে বাচ্চাগুলো আমি সংগ্রহ করছি, ওইখান থেকে নিয়ে আসার পর আসলে আমি বাচ্চাগুলোকে প্রথমত আমি লাইসোবিট দিছিলাম। লাইসোবিট হচ্ছে যে আপনারা অবশ্যই হাঁসকে, হাঁসের বাচ্চা যখন সংগ্রহ করবেন, হাঁসের বাচ্চাকে গ্লুকোজ অথবা লাইসোবিট এটা আপনারা দিবেন। তো আমি এই লাইসোবিটটা হচ্ছে যে বাচ্চাকে আমি 1 থেকে 5 দিন 7 দিন এভাবে দিছি। তারপর হচ্ছে এই লাইসোবিটটা হচ্ছে যে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে সকালে দেওয়ার পর এই পানিটা হচ্ছে বিকাল অথবা সন্ধ্যার দিকে ফেলাই দিতে হবে। তারপর আবার সন্ধ্যার দিকে দেওয়ার পর আবার সকালের দিকে ফেলাই দিতে হবে। তো এভাবে আসলে কন্টিনিউ আপনারা 5 থেকে 7 দিন করবেন এই কোর্সটা। তারপর হচ্ছে 1 দিন গ্যাপ রেখে তারপর আপনারা অ্যান্টিবায়োটিকের কোর্সটা করবেন। তো মাইক্রোনেট, আসলে মাইক্রোনেট দিয়ে আমি আসলে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করাই। তো মাইক্রোনেটটাও ঠিক এরকম 1 লিটার পানিতে 1 গ্রাম করে আমি সকালে দেওয়ার পর বিকাল অথবা সন্ধ্যার দিকে ফেলাই দিছি, আবার বিকাল অথবা সন্ধ্যার দিকে দেওয়ার পর ওইটা আবার সকালে ফেলাই দিছি। 3 থেকে 5 দিন এই কোর্সটা করাইছি। তারপর হচ্ছে থায়াবিন, আমাদের চীনা হাঁসের বড় একটা সমস্যা হচ্ছে যে পা ল্যাংড়া হয়ে যাওয়া, পা পড়ে যাওয়া, প্যারালাইসিস যেটাই বলেন, এই সমস্যাটা আসলে প্রতিনিয়ত হয়ে যায়। অনেকে আসলে জানে না যে আসলে এটা কিসের জন্য হয়, এটা মূলত হচ্ছে থায়াবিনের অভাব হইলেই এই জিনিসটা হয়ে থাকে, চীনা হাঁসের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তো এই জন্য অবশ্যই আপনারা থায়াবিনের কোর্সটা করাবেন। তো এটাও ঠিক 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা 5 থেকে 7 দিন, আসলে 1 গ্রাম করে 1 লিটার পানিতে এই জিনিসটা আসলে লেখা থাকে মেডিসিনের গায়ে, এর থেকে একটু পরিমাণ 2 গ্রাম দিলেও সমস্যা হয় না। অনেকেই আমরা একটা ধারণা অনুযায়ী দিই, কারণ সবসময় তো আর মাপা যায় না, একটা ধারণা হয়ে গেছে প্রতিনিয়ত দেওয়ার কারণে। ওই আপনার সকালবেলা হচ্ছে আপনার থায়াবিনটা সকালে দেওয়ার পর বিকাল অথবা সন্ধ্যার দিকে ফেলাই দিবেন, আবার হচ্ছে সন্ধ্যা অথবা বিকালের দিকে দেওয়ার পর ওইটা আবার সকালের দিকে ফেলাই দিবেন। তো এভাবেই হচ্ছে লাইসোবিটটা, না লাই সরি লাইসোবিট নাম মানে থায়াবিন, থায়াবিনটা আপনারা 5 থেকে 7 দিন করাবেন।
তারপর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আসলে হাঁসের বাচ্চার খাওয়ার রুচি বৃদ্ধি করে, লোম গজাতে সাহায্য করে, আরও কিছু কাজ আছে জিঙ্কের, আর দেখতেও আসলে ভালো লাগে। তো সব কিছু মিলে জিঙ্কের কাজ বেশ ভালো। তো জিঙ্কটাও হচ্ছে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। তো এভাবে সকাল দেওয়ার পর বিকাল অথবা সন্ধ্যার দিকে ফেলাই দিবেন, আবার সন্ধ্যা অথবা বিকালের দিকে দেওয়ার পর ওইটা আবার সকালে ফেলাই দিবেন। এরপর হচ্ছে আপনারা মাল্টিভিটামিন দিবেন 3 থেকে 5 দিন বা 7 দিন, এভাবে কিন্তু 1 মাসের ভিতরে হয়ে যাবে। তো 1 মাসের আসলে মেডিসিনের কোর্সটা কিন্তু শেষ হয়ে গেল। তো এখন আসতেছে আসলে যখন আপনার হাঁসের বাচ্চার বয়স 25 থেকে 30 দিন হবে, ঠিক তখনই আপনাকে অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিনটা করাইতে হবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই করি, আসলে ভ্যাকসিনটা পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আসলে আমরা করি না যে আসলে কীভাবে করব নতুন অবস্থায়। আসলে একটা ভুল ধারণা, আসলে ডাক প্লেগ ভ্যাকসিন করতে তেমন কোনো সমস্যা নাই, আপনারা নিজেরাই করতে পারবেন। যারা এখন নতুন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলি আর কি, যারা তো করেন তারা তো করতে পারেনি, তো ভয়ের কিছু নেই। আপনারা পায়ের রানের মাংসে আপনারা 1 সিসি করে প্রত্যেকটা হাঁসকে দিবেন। তো এটা 20 থেকে 30 দিনের মধ্যে, 25 দিনে আমি করি বেশিরভাগ, 25 অথবা 30 দিনের মধ্যে। তো যদি হাঁসের গ্রোথটা ভালো হয় 20 দিনেও 21 দিনেও করা যায়, সমস্যা নাই, তবে আমি বলবো যে আপনারা 25 থেকে 30 দিনের মধ্যে করবেন। তো এটা দেওয়ার পর ঠিক 15 দিন পর হইতেছে এটার বুস্টার ডোজ আপনারা করাবেন। যে পায়ের রাংসে মাংসের রানে করছেন তো তার ডান পা করলে, ডান পা আগে করলে পরবর্তীতে বাম পা করতে হবে, বাম পায়ের পায়ের রাংসে মাংসে। তো এভাবে করার পর এর ঠিক হাঁসের বয়স যখন আপনার 60-65 দিন হবে তখন আপনার ডাক কলেরা, এরপর হইতেছে ডাক কলেরা বুস্টার ডোজ। তো এভাবেই কিন্তু আপনার 4টা ভ্যাকসিন হয়ে গেল। তো এরপর হইতেছে 4 মাস 6 মাস এভাবেই করবেন। তো যেহেতু আমি এখানে বলছি যে 1 থেকে 30 দিনে আপনারা কীভাবে পালন করবেন, তো আসলে একটু বেশি বললাম, তো আসলে আমি জানার ক্ষেত্রে আর কি আপনাদের, সেজন্য আমি বলে দিলাম। তো আমি আমার এর আগেও ভিডিওতে বলছি যে ব্রুডিং ব্যবস্থা আসলে অন্যরকম হাঁসের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাঁস মুরগি যাই বলেন না কেন, এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে যত্ন সহকারে করতে হবে। তো আমি এভাবে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি সবসময়, যেটা আমি অভিজ্ঞতা থেকে পাই বা কিছু অভিজ্ঞতা আসলে অন্যদের কাছ থেকেও নেওয়া লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে আমার এই ব্যাচটা কিন্তু আমি ঠিক এভাবে মেডিসিন দিছি, যে মেডিসিনগুলোর নাম বললাম যে কোনটার পর কোনটা, তারপর হইতেছে ভ্যাকসিনটা। এভাবে করলে আশা করা যায় যে আপনার হাঁস ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ছোটোবেলা থেকে যদি আপনার হাঁসকে সঠিকভাবে যত্ন করতে পারেন, অবশ্যই এখান থেকে আপনি আসলে ভালো কিছু পাবেন আশা করতে পারেন। আর হাঁসের বাচ্চাকে আপনারা অনেকে বলে যে আমার হাঁসের বাচ্চার গ্রোথ হচ্ছে না, আমি কি খাওয়াবো, তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার 1 থেকে 20 দিন সর্বনিম্নে 1 থেকে 20 দিন বা 30 দিন আপনার হাঁসকে অবশ্যই আপনারা যে কোনো ভালো কোম্পানির স্টার্টার ফিড হাঁসের বাচ্চাকে দিবেন, শুধু ফিড চলবে। আমি নিজে নারিশ কোম্পানির ফিড ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে আর এটার মান অনেকটা ভালো। আমি অন্যান্য ফিড ব্যবহার করে দেখছি, তবে নারিশ কোম্পানির ফিডটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যার জন্য আমি 1 থেকে 20 দিন আমি হাঁসের বাচ্চাকে স্টার্টার ফিড দিই, তারপর হচ্ছে এরপর অন্যান্য খাবারের আসলে অভ্যাস করি, এভাবে আমি আসলে চালাই। তো আপনারা যদি এভাবে আসলে করেন, ব্রুডিং ব্যবস্থা, মেডিসিন ব্যবস্থা, তারপর হচ্ছে ভ্যাকসিনের ব্যবস্থা, এভাবে করলে আশা করা যায় যে আপনাদের হাঁস সবগুলা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসলে যদি হাঁসগুলা প্রথম থেকে যদি আপনার সব পুষ্টিগুণ আপনারা হাঁসকে দিতে পারেন, অবশ্যই হাঁসের ভালো গ্রোথ হবে আর এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন, আর এখান থেকে ভালো কিছু পাবেন, আপনি লাভবান হবেন। আপনি যাই করেন না কেন, প্রথম দিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। তো এভাবেই আসলে করতে পারেন, আমার নিজের অভিজ্ঞতা যেটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি প্রতিনিয়তই হচ্ছে চিনাহার সম্পর্ক নিয়ে কথা বলি, কীভাবে কী করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো যারা নতুন আসলে তারা শুরু করতে পারেন, আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন আর কমেন্ট করবেন যাদের জানার দরকার আছে। আমি যতটুকু জানি ঠিক আমি ততটুকুই বলবো, আরও আসলে জানার কোনো শেষ নাই, আমি প্রতিনিয়ত বলি জানার কোনো শেষ নাই। আমার থেকেও অনেক বড় বড় খামারি আছে, আমার তারা আমার থেকে অনেক অভিজ্ঞ সম্পন্ন, আমি শিখছি আর কি, ধরেন আমি আসলে শিখছি। তো এভাবে আসলে পথে আগাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।